আজকে আমার ক্ষতি করছে, আরেকদিন অন্য কোন বোনেরও ক্ষতি করতে পারে, অন্য কোন বউরও ক্ষতি করতে পারে। এরকম ইত্যাদি বিয়ে কথা কো, ভালোবাসা কথা কো। এ মেয়ে এমন হয়েছে, আমার যাওয়ার হয়েছে, এ মেয়ে যদি আবার চলে আসে আমার মতন, এরকম কি বিচার হবে? কি মেয়েদেরকে কোন বিচার না? মেয়েদের উপর অন্যায় যাবে, অন্যায় করবে, ইয়া প্রতিবাদ করবে, কোন প্রতিবাদ পাবো না আমরা, অন্যায় বিচার পাবো না। ঠিক আছে, এগুলো তো আমি কো ঠিক আছে, এগুলো তো ঠিক আছে, আপনার কথা মানছি। আপনার আব্বা আম্মুরে কিভাবে ইয়া করবে? তো আমার আব্বা আম্মুরে আমি দেখে নিছি, সেটা আমার উপরে সারে দেবো। কিন্তু এরকম তো হবে না। আপনি যদি আবার আমাকে কোনো বিপদে ফেলা, তুমি যদি না আসো তো তুমি তো বিপদে পড়বা। ছবি আছে, ছবি আমি ইয়ে করে খারাপ করে সারে দিব। আমি কাছে ঠিক আছে, আপনি কোনো ক্ষতি করানোর দরকার নাই, যা হয়েছে আমি দেখছি। তো আর মাকে অবলম্বন ঘুমের ওষুধ খাওয়াইছে, কিসের ভিতরে কি বলতে পারবো না। আর আমাকে ঘুমের ওষুধ আমাদের বাড়ির পাশে বাথরুমে ফিসি দিয়ে দিয়ে আসতো, যাই কল দিয়ে মেসেঞ্জারে বলতো, মেসেজ করে বলতো আমি ঘুমের ওষুধ রাখি রাখেছি, বয়ে নিতাম না। লাস্টে যেমন আমার স্বামী বাজার টাজার যাইতো, তখন আমি নিয়ে আসতাম। মানে আমাকে এভাবে এভাবে বলছে ভাঙ্গি খাওয়াইতে, তো আমি খাওয়াইছি ওর কথা শুনে। তো ওর মাকে কিভাবে খাওয়াইছি সেটা বলতে পারবো না, কিন্তু ও আমাকে বলছে আমার মাকে আমি ঘুমের পরে খাওয়াইছি সকালবেলা, বলছে আমার মা অসুস্থ হয়ে গেছে। তো আমি কিভাবে অসুস্থ হয়েছে কবে? ঘুমের পরে বেশি পড়ে গেছে, ভূমি কষে মাথা ঘুরাচ্ছে, শরীর দুর্বল হয়ে গেছে। তো আমি কই এগুলো তো ঠিক হয় না, এটা দূর অন্যায় হয়ে গেছে। কয়ে সমস্যা নাই, ডাক্তার আসবে, আসি স্যালাইন দেবে, ঠিক হয়ে যাবে, মাকে এটা বলছে। তো আমি ভুল করছি, আমি একটা ছেলেকে, ওই ছেলেটাকে, নাইন নামের ছেলেটাকে বিশ্বাস করছি, ভালোবাসি, কিন্তু আমি ভুল করে লাইছি, সব কিছু ছাড়ি দিয়ে ওর কাছে চলে আসি। তো আসি তো ওকে পাচ্ছি না, আমি খুঁজি কই আছে, কি করছে আমি জানি না, ওর মা বাবা জানে কিনা সেটা বলতে পারবো না। আমাকে বলছে ওর মা বাবা চেষ্টা করছে, সবাই চেষ্টা করছে, সবাই চেষ্টা করছে, কিন্তু ছেলেকে আমরা আনতে পারছি না। মোবাইল বন্ধ, একবার খুলছে একবার বন্ধ। তারপর আমার বোনের সাথে কথা হইতো আগে, যখন আমার সাথে সম্ভব করে তখন আমার বোনের নাম্বার খুঁজছিল, আমার বোনের সাথে কথা হইতো, বোন হিসাবে কথা বলতো, বলতে বলতে ওদের ভাই বোনের ভিতরে সম্পর্ক হয়ে গেছে, ভাই বোনের মতন ওরা কথা বলতো। তো বলবার সাথে তাই সেদিন আমার আব্বু আম্মু সব জানবার পরে আমার বোনের নাইমকে কল দিছে, নাইমকে কল দিয়ে বলছে আপনার বাড়িতে আমার বোন উঠছে, আপনি কই আছেন? কই আমি আছি যেখানে আছে আছি, আপনার বোন থাক, আপনার আমার বাড়িতে গেছে, আমার বাড়িতে সমস্যা নেই, কোনো ক্ষতি হবে না, আমার বাড়িতে থাকবে। তো কয় হয়তো আপনার বাড়িতে গেছে, আপনি বিয়ে শাদী করবেন না? কারণ আমি ওকে বিয়ে করতে পারবো না। কয় কেন? কয় এমনি বিয়ে করতে পারবো না, আমি বিয়ে করবো না ওকে। তো না হলে আপনি বাড়ির যান, বাড়ির যায় সবার সাথে দেখা সাক্ষাৎ করেন, কি হয়েছে না হয়েছে সবাইকে খুলি ভাঙ্গি বলেন। তো বলছে আমি বাড়িতে যাইতে পারবো না, আমি যদি বাড়িতে যাই আমি অন্য জায়গায় কোনো জায়গায় বিয়ে করবো, বিয়ে করে এই মেয়ে নিই আমি বাড়িতে আসবো। আমার বোন আমাকে এই কথা বলছে, তারপর ওর সাথে কোনো যোগাযোগ নাই, ওর নাম্বার সব বন্ধ করে দিয়ে ব্যাগ লিস্টে ফেলা দিছে আমার বোনের নাম্বার। তারপরে তারপর আমরা চেষ্টা করছি ওকে আনবার জন্য, কিন্তু ওরা চেষ্টা করছে কিনা জানি না। আমি কালকেও কল দিছি, ওর মোবাইল বন্ধ, আজকে দিনই কালকে দিছি দুই তিনবার মোবাইল বন্ধ বলছে। এখন যা হয়েছে আমি তো ভুল করছি, স্বীকার করেছি, ভুল করছি, একটা ফান্ডে পড়ছি, নাইম নামের ছেলেটার ফান্ডে পড়ছি, ভালোবাসি বিশ্বাস করছি, আমি জন্ম ভুল করে আলাইছি, এরকম ভুল আমার যদি এটা মনে থাকে সারা জীবন, বাবা আমি আর কখনো করব না এই কাজটা। এই জন্য এই যে আপনি স্বামী হারালেন, সন্তান হারালেন, একদিকে শ্বশুর শাশুড়ি হারালেন, অন্যদিকে আপনি নিজের বাবা মা, বাবা মা কি বললো একটু বলবেন? বাপ মা বলছে, বাপ মা গালাগালি করছে, এখন কেউ অনেক মানুষ অনেক কথা বলছে আমার বাপ আসবে, কি অমুক করবে সেমুক করবে, এখন সঠিক কিনা সেটা জানি না। আমার বাপের সাথে আমার কথা হয়নি, কালকে একটু কথা হয়েছে, আমার আব্বু গালাগালি করছে দেখে আমি মোবাইল কাটিয়ে দিছি, আর কথা হয়নি আমার বাপ মার সাথে। মানে যেদিন কথা হয়েছে সেদিন বলছে তুই যদি আমাদের কাছে আসে আমাদের দুজনের মরামুখ দেখবি। আমার শ্বশুরকে বলছে আপনি যদি আনেন আপনি সাথে রাখবেন, আমাদের এখানে ফাড়াবেন না। আমার শ্বশুর বলছে কি আমি নিতে পারবো না এই মেয়েকে, আমার স্বামী বলছে আমি এই মেয়েকে নিব না। কেন নিবেন? এ আমি অন্যায় করছি, একটা ছেলে হাত ধরে চলে আসছি, হাত ধরে চলে আসছি, এ অন্যায়, আমি একটা অন্যায় করছি, অন্য প্রতিবাদ চাচ্ছি, না নিবার একটা কারণ আছে, একটা স্বামী তো চায় না একটা বউ খারাপ হয়, একটা স্বামী মনে ঠিক আছে একটা কষ্ট আছে, আমার উপর প্রচুর রাগ, প্রচুর তো রাগ আছে আমার উপরে, মানে নানা কারণ আছে, আমি অন্যায় করছি দেখি তো আমাকে মানি নিবে না। আমরা তো আপনার কথাগুলো শুনলাম, আমরা একজন জনপ্রতিনিধি রয়েছে এই এলাকার, যে মেম্বার রয়েছে রানিং মেম্বার, আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে আসলে কি ঘটনাটা ঘটেছিল। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই, কেমন আছেন আপনি? আপনার নামটা কি একটু বলবেন, আপনার ইউনিয়নের নামটা? আসসালামু আলাইকুম,
আমার ইউনিয়নের নাম হলো রাজশাহী বাগাতানা, 4 নং মণিগ্রাম ইউনিয়ন, 3 নম্বর ওয়ার্ডের বর্তমান জনপ্রতিনিধি আমি। এই ওয়ার্ডের যে সমস্ত মেয়ে আমার, এই মেয়েটা খুব কষ্ট করছে, এই মেয়েটা আমার, এই মেয়েটার জন্য সঠিক ন্যায্য বিচার পাই। এই মেয়েটার জন্য আজ 7 দিন থেকে আমার কোন মাথায় ঘুম নাই, খাওয়া নাই। মেয়েটা চরম বিপদে আছে, আমি কোথায় যাবো মেয়েটাকে আমি ফেলতে পারছি না। এখানে আসছি, খোঁজ নিচ্ছি, দেখছি মেয়েটা অত্যন্ত ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমি সরকারের কাছে, মাননীয় পররাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, পররাষ্ট্রমন্ত্রী শাহরি আলমের কাছে, জেলা সুপার এসপি স্যারের কাছে, থানা ওসি স্যারের কাছে, টিউনো মহোদয়ের কাছে, আমার চেয়ারম্যানের কাছে, আমার এলাকার বাসীর কাছে আমার অত্যন্ত আকুল আবেদন আপনাদের মাধ্যমে মেয়েটার জন্য সঠিক বিচার পাই। আমি খুব বিপদগ্রস্তের মধ্যে আছি, মেয়েটার কি হবে। অবশ্য তার নাইমের বাবা মা আমাকে আশ্বস্ত করে রাখছে, কিন্তু আমি জনগণের কাছে অত্যন্ত প্রশ্নের মুখে পড়ছি, কি করলা তুমি এটা। তা আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করছি মেয়েটা যেন একটা সুষ্ঠু সুবিচার পাই। এই মেয়েটা আমার মেয়ে, আমার আরো 2টা মেয়ে আছে, সেটা আমারও মেয়ে। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করছি আর বিচার করে দেন তাড়াতাড়ি, আমার ঘাড়ে বিশাল একটা বোঝা। আপনি তো একজন মেম্বার, আপনি একজন জনপ্রতিনিধি, জি তো আপনি তো চাইলে আপনি নিজেই বিষয়টা সমাধান করতে পারেন। পাচ্ছে না, এখানে একটা পেয়ার চলছে। মেয়ের বাবা আমাকে বলছে এক কথা, কিন্তু করছে আর এক কথা। ভিতরে ভিতরে যেটা আপনারা বুঝতে পারছেন, মেয়ের বাবা দা এই ছেলে, সরি ছেলের বাবা দা বললো, আমি তো ছেলে বাবার বাইরে যেতে পারছি না। কিন্তু কতদিন এই মেয়েটা কিভাবে থাকবে, 1 বছর না আসলে কিসের বলে থাকবে এই মেয়েটা। এই মেয়েটা, মেয়েটা সব কুল হারাইছে বর্তমান, তার বাবা হারাইছে, তার স্বামী হারাইছে, এই নায়েমকে বিশ্বাস করে। অবশ্যই আপনারা এর উপযুক্ত সুষ্ঠু একটা বিচার করে দেন, মেয়েটা যেন একটা কুল পাই, মেয়েটা যেন একটা কুল পাই। আমার আরো 2টা মেয়ে আছে। মানে আপনার নিজের মেয়ে আছে 2টা? হ্যাঁ, আমার নিজের 2টা মেয়ে, সেটাও আমার মেয়ে, কিন্তু আমি পাচ্ছি না এই বিষয়টা। আমি মীমাংসা করতে আপনারা একটু করে দেন। তো আপনার কাছে প্রশ্ন, এই যে আপনার এলাকায় যে পরকীয়ার ঘটনাটা ঘটলো, জি আসলে এর কোন ডকুমেন্টস আপনি পেয়েছেন কিনা বা প্রমাণপত্রগুলো আছে আপনার কাছে? ডকুমেন্ট পেয়েছি বলতে গেলে, আগে একটা চাপা খুব আসছে 10 দিন আগে, জি 11 দিন আগে, এই এই মেয়ের স্বামী আমাকে বললো যে চাচা এই বিষয়। আমি তাৎক্ষণিক এই মেয়ের স্বামী কি বলে একটু খুলে বলবো কি, আমার বউয়ের সঙ্গে এই নাইমের একটা পরকে সম্পর্ক আমি পাচ্ছি না ট্যাগেল দিতে। আচ্ছা আচ্ছা। তারপরে আমি এই মেয়ের কাছেও গেলাম, দেখছি মেয়ে উতাল পাতাল এই নাইমের জন্য, আমাকে চিনলই না সে মেম্বার, গণ্য করলো না, এটা সত্য। তার পরদিন আমি এই বাড়িতে আসলাম, নাইমকে সুন্দর ঠান্ডা মাথায় চাচু ছিল, চাচা মনে ছিল না, এরাও ছিল না। আমি ছোট ভাই হিসেবে অনুরোধ করলো, এই বিষয়টা অনেক দূর আগায় গেছে মনে হয়, 4 মাস 3 মাস তো ধরেই চাপা খুব জনগণের মাঝে, মানে এটা আগে থেকে আলোড়ন আলোড়ন ঘটনার সত্যতা সত্য, মানে এই এই পরকীয়ার ঘটনাটা সত্য আগে থাকতেই, মানে আপনার আপনার নলেজ আগে থেকে আসছে? আমার নলেজ আসছে 10 দিন মধ্যে, আজ থেকে 11 দিনে বলল। যখন আমার নলেজে এই মেয়ের স্বামী বললো যে আমার বউয়ের সঙ্গে এর পরকীয়ার সম্পর্ক আমি পাচ্ছি না, তারপর দিন ওই দিন রাত্রিতে, মানে আমেনার স্বামী জানাইছে, আমেনার স্বামী জানাইছে, নাম কি, নাম কি গো, সাগর, সাগর জানাইছে হলো আমেনার সাথে সম্পর্ক নাইমের, মানে কি ঘটনা আপনাকে প্রথম আমেনার স্বামী কি বলে? আমেনার স্বামী আমাকে বলছে যে কাকা আমার বউয়ের সঙ্গে, আমি তার আগে শুনছি তো, আমেনার স্বামী না বললে তো আমি কিছু বলবো না, মানুষের কথা শুনবো না। আমেনার স্বামী যখন বলছে দাদা আমার এই সমস্যা, আমার 2টা বাচ্চা আছে, আর এই আমার বউয়ের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক আমি পাচ্ছি না, আমার বউয়ের সঙ্গে পাচ্ছি না, আর নাইমের সাথে আমার দরকারই নাই, আপনি একটু বিষয়টা দেখেন। তারপরে রাত্রি প্রায় 9টা 10টা এসে আমি এটা দেখলাম ওখানে মানুষের মধ্যে, এই মেয়েটা আমাকে চিনলই না, মানে ও ওর প্রেমে একটা উতাল হয়ে গেছে, কাউকে চিনছে না, এরকম একটা আমার ভাব লাগলো, মানে নাইমকেই দরকার, নাইমকেই দরকার এর। তখন আমি কিন্তু ওই কথা বলার কোন লাইনই আমাকে দিল না এই মেয়ে। তারপর দিন সকালবেলাই বাড়ি, এটা কতটুকু সত্য, আপনি কি ওই সময় কি এই কাজটা করেছেন? হ্যাঁ, তখন আমাকে যখন আমার স্বামী মোবাইল টোবাইল সব ভাঙিয়ে ফেলছে, মার দুঃখ আছে, তখন গেছে কিন্তু আমাকে বলছে নাম্বার, কিন্তু আমি এত ইয়া দিইনি, মানে মেম্বারকে পাত্তা দেন নাই, নাইম আমাকে মুখ বন্ধ করে, মানে একজন জনপ্রতিনিধিকে আপনি পাত্তা দেন নাই, মানে উনি মেম্বার কিনা সেটাও জানতেন না আপনি? না জানতেন, আমার পরিচয় মেম্বার দিয়ে দিস কথা,
মানে আপনি চিন্তা করেন নাই যে মানে উনি মেম্বার বলছেন কিন্তু আমি আপনি বিশ্বাস করেন নাই এমন কিছু? আচ্ছা দর্শক, আপনারা কিন্তু মেম্বার সাহেব যে কথাটা বলছেন তার কতটুকু সততা, মানে সেটাই জিনিসটা কিন্তু বাস্তবে প্রমাণটা আপনারা পেয়েছেন। আর তার চোখের পানি বলে দিচ্ছে যে সেই মানুষটা এই এটা একটা সুস্থ তদন্ত এবং সুস্থভাবে একটা বিচার চাচ্ছেন, একটা ভালো কিছু যেন পায়। মানে তার নিজের যে যাকে পাত্তাই দিল না, কথাই বললো না, মূল্যায়নে করলো না, তাকেই মেম্বার সাহেব মানে এলো নিজের মেয়ে বলে পরিচয় দিচ্ছেন এখন। তো মেম্বার সাহেব, আমরা একটু জানতে চাই, এই যে ওনাদের বাড়িতে যে বাড়ি ঘর ভাঙচুর করা হলো, ভাঙচুর করে ছাগল চুরি করে নিয়ে গেল হলো, এবং এই মেয়েটাকে জোর করে এই বাড়িতে উঠিয়ে দিয়ে গেল, এরা কারা? এই আমি তখন 8টার মতো বাজতে হতো, আমি বাজারে আসি, এর মধ্যে ফোন দিল যে এই ব্যাপারে এখানে গ্যান্দাম হচ্ছে, এখানে এসে দেখছি যে একটু গ্যান্দাম, ভালোই গ্যান্দাম। তখন আমি আসার পরে অনেকটা থেমে গেল, তার আগে এই ঘটনাগুলো ঘটে গেছে এটা আমি বলতে পারবো না। এই মেয়েটা তারপরে বাড়িতেই আসে, আমরা মেম্বার চেয়ারম্যান ডাকছিলাম পরাদিন, ছ এলাকার গণ্যমান্য ব্যক্তি মহিলা মেম্বার ছিল, আমরা খুব যথেষ্ট চেষ্টা করেছি, বলেছি, অনুরোধ জানাই গেছি যে আপনাকে আজকে মধ্যে ফয়সালা টানতে হবে, ইতি টানতে হবে। তো এই যে চাচা এইভাবে আপনাদের কাছে ভাষ্যকার দিল, ওইভাবে ভাষ্যকারের পরই আসে এখন। আচ্ছা, মানে নাইমের আব্বা অবৈধ সম্পর্ক বলছে, সেটা ও কোনো কিছু প্রমাণ দিল না কেন, কিংবা বললো না কেন, আর কোন সময় গিয়েছে এগুলো সবই বললো, ঘুমের ট্যাবলেট নাকি খাওয়াইছে আমার মা বাবাকে, এটা তো দুঃখজনক। আর আপনার বাবাকে খাওয়ায় নাই বলছে, আপনার মাকে খাওয়াইছে? আচ্ছা ঠিক আছে, আমার মাকে নাকি গুঁড়ো করে খাওয়াইছে, কিন্তু ঘুমের ট্যাবলেট আমরা তো জানি যে গোটাই খাওয়াই, কিন্তু এখন গুঁড়ো করে খাওয়াইছে কি আমি বলতে পারছি না, আমরা তো ছিলাম না। কিন্তু আমার প্রশ্ন যে মেয়ে আপনার এত কিছু হয়ে গেছে, তাহলে ওর কাছে আমার ভাই যদি যায় ও ধরতো, কিংবা আমার ভাই যদি ডাকতো ওকে, তাহলে ও তার হাত ধরে আসতো, কিন্তু এখন কোনোটাই দেখছি না। আমার প্রশ্ন যে আপনারা যে যে মানে মেয়ে যে অভিযোগ করছে, তো অভিযোগ ও আগে কেন বললো না? আর আমি বারবার জিজ্ঞাসা করছি, সবসময় বলছে ও আমার কাকা হয়, আর আমার আম্মুকে বলে যে দাদি বলে ডাকে, ও কোনো সময় স্বীকার করেনি, তার স্বামীও জিজ্ঞাসা আমি বলতে গেছি কেউ কোনো স্বীকার করেনি কোনো সময়। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে ও যখন ঘুমের ট্যাবলেট খাওয়াইছে এতজনাকে, দুজন যাই হোক তো খাওয়াইয়েছে, দুজনে তো সেদৃষ্ট অপরাধী, কিন্তু অপরাধী আমার প্রশ্ন হচ্ছে যে ও তো অনেক ভুল করছে, আমার ভাইও করছে, আমি মানে কোনোটাই আমি বলতে পারছি না, আমি তো নিজের চোখে কিছু দেখি নাই, তাহলে কি বলবো? আমার যেটুকু দেখে সেগুলো তো আমি বললাম। একজন জনপ্রতিনিধি মানে এলো, তিনি নিজেই এটার সাথে প্রমাণ সাপেক্ষে মানে উনি বলতেছেন যে ওনার কাছে হলো এই আমেনার স্বামী সাগর কিন্তু তার কাছে কমপ্লেইন করেছে এইভাবে বিষয়টা। আপনারা কি তাহলে কি এই বিষয়টা জানেন নাই? মেম্বার পর্যন্ত পৌঁছে গেল, ডাকছে তার হাত না ধরে ও একা একা বাসায় উঠে আসছে, তো এগুলো আমরা কি বলবো বলেন? আর যে আমার বাসায় ছাগল টাগল নিয়ে চলে গেছে, এগুলোর ক্ষতিপূরণ কে দেবে বলেন? ও তো ওর ক্ষতিপূরণের কথা বলছে, যে বাসায় ধরেন আমার বাবা বাসার ভিতরে এমনিতে সহজে ঢুকতে পারতো, পাঁচির ভেঙে ঢুকার কারণটা কি? আমি সহজে ঢুকছি, এখানে কোন সমস্যা ছিল না। আমি যখন আসছি তখন এক কোনা দিয়ে কয়েকটা ছেলেকে দেখি, কিন্তু ছেলেদিনকে আমি চিনিনি, দেখিও না, যে আমি গাড়ি করে আছে আসি এখানে নামছি, আসি ওদেরকে জিজ্ঞাসা করছে নাইম কোথায়, ওরা জিজ্ঞাসা করছে তুমি কে, তো আমি নাইম কোথায়, এরকম করে বারাবারি কথা হতে বলছে আমি সাগরের বউ, তো বলছে তুমি কিসের জন্য আছো? আমি কর সাথে আমার দরকার আছে, কাজ আছে, ওকে ডাক দিন, কর তো চার দিন ধরি নাই, তুমি জানো, আমি কর সাথে তো আমার কথা হয়নি, মোবাইলে কল দিছে হয়তো মোবাইল রিসিভ করছে না, এটির জন্য বারাবারি লাগতে লাগতে ছেলেগুলো আসে আয় ভিডিও করছে ছবি তুলছে, তো দূরে দিছে নাইমের বোন, দূরে দিছে, দূরে দিবার পরে আবার ঢুকছে বাড়ির ভিতরে, ঢুকি গ্যামজাম করছে, করবার পরে আবার বাইরে গেছে, বাইরে যাবার পরে একটা লোক আইছে, ওদের কি আত্মীয় হয় লোকটা, ও নিচে একটা থাপ্পড় তুলছে আমাকে, থাপ্পড়টা আঙুলটা যে এখানে লাগছে আমার, এখানে লাগছে, আর ওই ছেলেটা আসি ফিরবা, তারপর আমি তারটা এভাবে ছিল তারটা ধরে রাখছি, বলছে এখানে আমি গেডা দিন কোনো ঝামেলা কিছু চাইনি, ওকে ডাক দেন, ওকে ডাক দিল, যে কোনো একটা ফরমাইশ করে আমি চলে যাবো, আমি থাকবো না,
আমি চলে যাবো ওর সাথে। মানে আপনার গায়ে হাত তুলছে? হ্যাঁ, ওর লোকটা আমার গায়ে ফিট বেড়া তারটা দোষি যে হাত বেড়া ধরে টানি ফিট বেড়াটা থাপ্পড় মারছে। ওর থাপ্পড়টা তুলছে, তুলে যে আঙুলটা যায় এখানে লাগছে আমার। আর টানি খিচি চার পাঁচজন মানুষের টানি বাড়ির থেকে বাইর করে যে ফাঁসি, কিন্তু আগে বাঙ্গা ছিল না, যখন আমাকে বাড়ির থেকে মারি বাইর করে দেয় তখন সবাই খেপি গেছে। আমাদের পাড়ার বড়ে আনি সবকিছু আসা দিয়ে বড় আসা দিয়ে আমি ছেলে ফালাইছে, ছেলের বাইর কর এগুলো সবাই লোক বাড়া বাড়ি লাগছে, ফাঁসি বাঁধছে সবাই। তার আগে কোনো কিছু বাঙ্গা ছিল না। এই যে খাসি নিয়ে গেল, মানে এটা ছাগল নিয়ে গেল? খাসি নিয়ে এগুলো আমি জানি না, কিন্তু পরে সকালবেলা নাইমের আব্বু বলছে আমার খাসি কই, ফজর নামাজ পড়ে আসি, তখন জানাশোনা হয়ে যায়। কিন্তু কে নিছে কে কিছে এগুলো আমি বলতে পারবো না, জানি না এইসব ব্যাপারে। কিন্তু আমার প্রশ্ন হলো যে আচ্ছা ঠিক আছে, ও তো আসলো একা, কিন্তু আপনার অতগুলো লোক কিভাবে হলো তাহলে? ও যদি না বলে না করে সঙ্গে সঙ্গে? এই যে দেখেন, আমি আপনাকে একটু এক নজর একটু দেখাই। আমরা আসলাম দুজন ব্যক্তি, এসে তারপরে খবর শোনার সাথে সাথে মেম্বার সাহেব চলে আসলেন, আর আমাদের পিছনে কি বলবো এক জাক মানে অসংখ্য লোক রয়েছে। আমরা কিন্তু কাউকে ডাকিনি, কাউকে ডাকছি বোন? না। একটা ঘটনা যখন আপনার এলাকায় ঘটবে তখন তো মানুষ আসবে। হ্যাঁ, সেটা ও রাত্রিতে আসলো, ও একা নাকি এরকম বলবো? রাত কয়টায় আসছিল? রাত আপনি 7:30টার সময়, সন্ধ্যা, এটা রাত না সন্ধ্যা, সন্ধ্যা 7:30টায়। হ্যাঁ, ও বলছে আমি কাউকে নিয়ে আসিনি। তো ও যদি একা আসে, আর সেদিনকে হাটের দিন, হাটের দিন বাসায় মানে কি আশেপাশে অবশ্যই ছেলেরা তো কেউ ছিল না, কিন্তু ও বলছে মানে ও একা আসছে, তাহলে ও মানে ওর মানে শ্বশুরের বাসা যেখানে ওখানকার ছেলে পেলে সব কেন? তাহলে তো আমার এলাকার ছেলে পেলে ধরতো নাকি? কিন্তু আমার এলাকার ছেলে পেলে তো আসতো সহজে, কিন্তু আমাদের এখানকার ছেলে পেলে নাই, শুধু ওদের ওখানে। এখন আপনাদের পরামর্শটা কি, মানে আসলে আপনারা চাচ্ছেনটা কি, মানে এই মুহূর্তে আমরা কি আপনাদের বাড়িতে থাকবে আপনার ভাই আসা পর্যন্ত, না ভাই আসলে ভাইকে এর সাথে আপনারা বিয়ে দিবেন? এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমার ভাই যদি এটা করে থাকে তো ও ওর হাত ধরে আসলো না কেন? ওর হাত ধরে আসলে আমি তো মেনে নিতাম যে আমার ভাই নিয়ে আসতে আমি আমরা মানবো না কেন? আমরা কি, আমরাও তো একটা মেয়ে, কোনো না কোনো বাড়ির বউ তো আমরাও। তো আমার প্রশ্ন হচ্ছে ও এত কিছু যে ক্ষতি করছে বলছে, আমার এত ক্ষতিগ্রস্ত হয়েছে, তো কোনো বিষয় কি ও এতই বাচ্চা মেয়ে যে কিছুই বোঝে না যে এত ক্ষতিপূরণ? ঘুমের ট্যাবলেট খাওয়াইছে মানুষকে মারার জন্য, তারপর দিয়ে আপনার মানে ওর কাছে নাকি গিয়েছে অবৈধ সম্পর্ক করেছে, এত কিছু যে ও করেছে, তারপরে কোনো আমাদের কাছে স্বীকার তো এর আগে হয়নি। তো পরে যেহেতু হচ্ছে, যেহেতু ও মানে যেভাবে বলছে, ও নাকি বলছে ওর বোনের সাথে কথা হয়েছে, তো ওদের সাথে যদি যোগাযোগ থাকে তো ওদের বাসায় ও খোঁজ নিয়ে দেখবে ওদের ওখানে গেছে, কিন্তু আমাদের সঙ্গে তো অনেকদিন থেকে যোগাযোগই নেই, মানে 4 দিন থেকে রাগারাগি চলে গেছে আমাদের সাথে যোগাযোগ, কিন্তু ও বলছে ওর বোনের সঙ্গে যোগাযোগ। কোন বিষয়কে কেন্দ্র করে আপনাদের সাথে থেকে বেরিয়ে গেছে? ওই যে মানে আমি জিজ্ঞাসা করতে গেলাম, সাগরকে বলে আসছিলাম, এদেরকে বলে আসছিলাম, তারপর যাই হোক আমি মাদেরকে বললাম, তারপর যাই হোক মানে আশেপাশে একটু শুনলাম যে না এটা সত্য সম্পর্ক আছে। সেই সময় আমি বাবা মাকে বললাম যে দেখো তোমরা যে যাচাই বাছাই করো, তো যাই হোক এখন যাচাই বাছাই কি পেয়েছে আমরা বলতে পারছি না, যাই হোক এরকমই মানে শুনেছে যে সম্পর্ক বা ফোনে এটাই শুনেছে। তো তখন বলছে তুমি তো লেখাপড়া একটা করছো ছেলে, তুমি তো আর কাজকর্ম করছো না, যাই হোক এ বিষয়ে নিয়ে বুঝতে তো পারছেন যে বাড়িতে একটু ছেলেকে শাসন তো করতেই পারে, এ বিষয়ে ধরেন ছেলেকে যাই হোক আমার বাবা মা একটু মানে অতিরিক্ত শাসন করছে, কিন্তু করার পরে ছেলে যে এর স্বামী বলছে যে মেয়েটার স্বামী বলছে যে আমার বউ যদি চলে যায় নাকি হাত পা ভেঙে দেব, ওর জন্য এত কিছু হয়েছে। তো ও কেমন ছেলে যে ওর বউকে ধরে রাখতে পারলো না, আবার এই মেয়ে কেমন মেয়ে যে যে ছেলে ও তো বুঝতেই পারছে 4 দিন আগে নিখোঁজ, তারপরও যে চলে আসছে, তারপর আমার যে আমাদের বাসায় এত ক্ষতি হয়েছে, তারপরও আমি বলছি কি যে ও এত কিছু যে করছে আমার ভাই, আচ্ছা ক্ষতি করছে আমি মানলাম যে ক্ষতি করছে, কিন্তু এ কোনো তো ইয়াই করতে পারছে না, ওর বাসায় গেছে তাও কিছু মানে ইয়া করতে পারছে না, আবার বাসায় ও উঠে আসতো, ওর হাত ধরে আসতো, ওকে ডেকেছে সেটা ঠিক, তো ও নাকি বাসায় চলে যেতে লাগে, ওকে 1000 টাকা দিয়েছে, সেই টাকা নিয়ে তো দুজনা চলে যেতে পারতো ওর বাসায় নাকি, কিংবা যেখানে করে খেতে পারতো, তো এরা এটা করলো কেন? আমার প্রশ্ন এটাই যে আমাদের বাড়িতে যে আজ ক্ষতিপূর্ণ এটা কে দেবে? ও তো ওর ক্ষতিপূরণ চাচ্ছে, কিন্তু আমাদের ক্ষতিপূরণ কে দেবে এটা কাকে বলবো বলেন? আমার তো এটা প্রশ্ন আছে। আর ওর কাছে এমন কি এত ক্ষতি করছে, ওর কাছে কোনো ছেলের কোনো ইয়া দিতে পারছে না, ছেলে যে ওর ঘরে গেছে অবৈধ বলছে, তো অবৈধ কে, এমনই অবৈধ যে কেউ মানে ওরা দোষ না, কেউ কোনো এটা ফলোই করেনি যে আমার প্রমাণ আছে কি এই করতে হবে। ও যদি এতই চায় যে ওকে ভালোবাসবে, ওর সঙ্গে তো চলে যেতে পারতো, কেমন ভালোবাসলো সে যে তাকে নিয়ে গেল না, সে চলে গেল ওকে রেখে, কেমন হলো সে নাকি ডাকছে তাকে যে আসো তুমি, কিন্তু তারপরও সে আসছে সেটা ঠিক, কিন্তু এগুলো যদি আসলে সত্যিকারের অর্থে যদি আপনার এই যে ভাই যে কল রেকর্ড আছে কথা বলেছে, এখন তো ডিজিটাল যুগ, সেই সুবাদে মানিল থানা আছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, যারা রয়েছেন ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা বাহিনী এবং যে মেম্বার সাহেব রয়েছেন,
চাইলে কিন্তু বের করতে পারবেন আপনার ভাই কি প্রতিশ্রুতি দিয়েছে, কি কথাগুলো বলেছে, এর সাথে কে জড়িত কি নেই। ভাই তো চেয়েছেন যে মানে এলো মেম্বার সাহেব যেটা বললেন যে আমি একটা সুস্থ তদন্ত চাই, আমি পারছি না। ভাই আপনি কেন পারেন না একটু বলবেন। ভাই আমি একজন ছোট মেম্বার, একদম ছোট, যার কারণে আমি মানে আমার উর্ধ্বতন উপর মহল যেমন আজকে আসলেন আমি যা আশ্বস্ত হইলাম এইটা আমি এখন পর্যন্ত পাই নাই। আমি একাই মেয়ের পিছিয়ে হার্ড লাইনে দাঁড়ায় আছি যে তুমি আমার মেয়ে বাবা। ওই চাষা দা বলেছে যে না না এনারা সব ঠিক আছে, কিন্তু এই যে এখন কথা বের হয়ে গেল যে এর সঙ্গে বিয়ে দিবে না বা ওকে হাজিরই করাবে না। আমি কোন পর্দায় যাবো, কোথায় যাবো আপনারা একটু বলে দেন। জনগণের কাছ তো আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, এবং আমি সেই মেম্বার যে এটা আমার মেয়ে, আমার মেয়েকে বেঁচে আমি একটি টাকাও খাবো না। এই মেয়েটার বিপক্ষে আমি যাবো না। আমার ওয়ার্ডের সমস্ত মেয়ে আমার মেয়ে, সমস্ত বোন আমার বোন। তার মানে এই না যে নাইম দেখতে খুব সুন্দর, নাইম তার ইচ্ছা মতন চলবে, এই মেয়েটাকে নাইমের ছবি আছে কারো মোবাইলে, ছবি আছে একটু ছবিটা একটু দেখতে পারি আমরা। নাইম আমার ভাই, এই মেয়েটা আমার হলো মেয়ে, যেহেতু এখনো উনি ওনার বউ আছে। নাইমের সাথে বিয়ে হলে আমি একে ছোট ভাইয়ের বউ হিসেবে আনতে পারবো। সেই সেই ক্ষেত্রে আমার আকুল আবেদন আবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, জননেত্রী শেখ